মালদায় গজলের টাকা উদ্ধারের ঘটনায় জয়প্রকাশ সাহার 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ। মালদার গজলের মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করলো সিআইডি। সিআইডি সূত্রে খবর, 14 দিনের হেফাজত চেয়ে আদালতে তোলা হয় তাকে। এদিন টাকা ভর্তি বাক্স নিয়ে আসা হয় এবং এদিন মালদা আদালতের সরকারি আইনজীবী তীর্থ বসু বলেন, অভিযুক্ত জামিনের আবেদন করেছিল তার আইনজীবীদের পক্ষ থেকে, কিন্তু তা নাকচ করে 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরে। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। ও আজকে জয়প্রকাশ সাহা নামে একজনকে কোর্টে নিয়ে এসেছে, সিআইডি গ্রেপ্তার করেছে। সিআইডি একটা সোর্স ইনফরমেশন পেয়ে তার বাড়ি রেড করে, বাড়ি রেড করার পর 1,39,03,000 টাকা তার বাড়ি থেকে পাওয়া যায়, যার কোনো বৈধ কাগজপত্র বা এর উৎস কী সেটা বলতে পারি না। এবং পরবর্তীকালে সে যা জানা যাচ্ছে যে এই হচ্ছে ড্রাগসের ব্যবসার সাথে যুক্ত, আর সে নিজেও স্বীকার করেছে তদন্তকারী অফিসারের কাছে যে সে ড্রাগসের কারবারের সঙ্গে যুক্ত, সেই কাজে সে ফাইন্যান্স করতো, ফান্ডিং করতো, এই সমস্ত টাকা সেই ছিল। বিপুল টাকা উদ্ধারের ঘটনায় আরো তিনজনের নাম জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকেরা। সিআইডি সূত্রে এমনটাই খবর। এমনকি জয়প্রকাশ সাহার বাড়ির পাশে এক গ্রামীণ চিকিৎসকের ঔষধের দোকান রয়েছে মাদক পাচারে, তার ভূমিকাও তদন্ত করে দেখছেন সিআইডি আধিকারিকেরা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের বাসিন্দা ওম গুপ্তা, মালদার গজলের ঘাকসোলের বাসিন্দা জয়প্রকাশ সাহার শ্যালক গত 6 মাস আগে মাদক কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়। এরপরে সিআইডি অভিযান গজলের মাছ ব্যবসায়ীর বাড়িতে, আর সেখান থেকে উদ্ধার হয় 1,39,03,050 টাকা। তাহলে এর পেছনে কি আরো বড় মাথা রয়েছে, তারও তদন্ত শুরু করেছে সিআইডি কর্তারা, হতচকিত গজলের বাসিন্দারা। আর এই নিয়ে রাজ্য সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, কিছু বিএসএফ এর নেসাক্স আসে এবং সব বিএসএফ এর কথা বলবো না এমনটাও বলেছেন তিনি, কিন্তু কিছু বিএসএফ এর সাথে জড়িত আছে এবং তারা ফ্রি ল্যান্ড পেয়ে যাচ্ছে বলেও দাবি তার। এগুলো সবকিছুই তদন্ত করে দেখতে হবে এমনটাই জানিয়েছেন তিনি। এবং তিনি আরো বলেছেন, ফ্রি ল্যান্ড থাকলে তো এগুলো হবেই, আমি তো শুনলাম যত টাকা পাওয়া গিয়েছে তার সবই ফেন্সি ডিলের টাকা, ফেন্সি ডিলের একটা বড় কারবার চলতো, এগুলো দেখতে হবে না, এটা বিএসএফ এর দায়িত্ব, এগুলো দেখার দায়িত্ব সব বিএসএফ এর। আমাদের আধিকারিকেরা তো সাকসেসফুল, কেন্দ্রীয় সরকারের বিএসএফ সিবিআই রয়েছে, তারা কি করলো, আমাদের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশের যুব সমাজ নষ্ট হচ্ছে, এর পেছনে অনেক কারণ হতে পারে এমনটাই জানিয়েছেন তিনি। বিএসএফ এর নেক্সাস আছে, কিছু বিএসএফ, আমি সব বিএসএফ এর বলবো না, পোর্শন অফ দ্য বিএসএফ, তারা নেক্সাস আছে, তারা জড়িত আছে, জড়িত আছে বলে ফ্রি ল্যান্ড পেয়ে যাচ্ছে, ফ্রি ল্যান্ড পাচ্ছে যখন তখন এইসব মাদকগুলো পাঠাচ্ছে। আমি তো শুনলাম যত টাকা ইনকাম হয়েছে সবই ফেন্সি ডিল বিক্রি করে, তো ফেন্সি ডিলের একটা বড় কারবার ওখানে ছিল, তাহলে এগুলো দেখতে হবে না, এটা তো বিএসএফ এর দায়িত্ব। আমাদের গোয়েন্দারা তো সাকসেসফুল, তারা তো খবর পেয়ে অ্যাকশন নিয়েছে, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা আছে, বিএসএফ আছে, কি করলো, তাদের তো দায়িত্ব আছে। আর আমাদের যুব সমাজেও শেষ হচ্ছে, বাংলাদেশের যুব সমাজেও শেষ হচ্ছে। অন্যদিকে জেলা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বললেন, পুলিশের সাথে নেক্সাস করে কাজ করছিল এবং নেক্সাস ভেঙে যাওয়ার ফলে এই টাকা উদ্ধার করেছে, আগে রাজ্যের নেক্সাস ঠিক করুক তারপর কথা বলবো এমনটাই বলেছেন তিনি। গতকাল যে টাকাটা পাওয়া গেছে একজন ব্যবসায়ীর কাছ থেকে, আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি
যে তার এক আত্মীয় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং সেই টাকাটা তার বাড়িতে ছিল, তিনিও কম বেশি সেই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। এইটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বহুদিন ধরে এই ব্যবসাটা সম্বন্ধে জানে এবং বহুদিন ধরে পুলিশের সঙ্গে একটা নেক্সাস করে এই ব্যবসাটা চলছিল। মাদক যে কোনো কারণে হোক সেই নেক্সাসটা কোনো কারণে ভেঙে যাওয়াতে সিআইডি তারা গতকাল ওনার বাড়িতে রেড করে এবং সেখান থেকে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি উদ্ধার হয়েছে। এখানে পুলিশের ভূমিকাটা খাটিয়ে থাকা দরকার। আর আজকে বিভিন্ন ভাবে তৃণমূলের নেতৃত্ব বিভিন্ন ভাবে কিছু হলে বিএসএফের নামে তারা দোষ দিচ্ছে। আমার বক্তব্য যে তারা আগে রাজ্যের নিজস্ব যে মেশিনারিটা সেইটাকে সক্রিয় করুক, পুলিশ যদি সক্রিয় থাকে তাহলে এরকম অপরাধ গুলো কেউ করতে সাহসও পাবে না এবং এগুলো দীর্ঘদিন ধরে চলবে।